হয়েছি ভাই, মেরুদণ্ড বিক্রি নাই, তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে। স্পষ্ট ভাবে বলছি ভাই, শিরদাঁড়াটা বিক্রি নাই, তাই সংগ্রাম থামছে না থামবে না থামছে না থামবে না। এই যোগ্য ছেলের চাকরি চুরি, ধর্মঘট 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 ধর্মঘট। ওই যোগ্য মেয়েটার চাকরি চুরি, ধর্মঘট 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 ধর্মঘট। ওই কর্মচারীর ডিএ চুরি, ধর্মঘট 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 ধর্মঘট। ওই বড় বাবুর ডিএ চুরি, ধর্মঘট 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 ধর্মঘট। ওই মেজ বাবুর ডিএ চুরি, ধর্মঘট 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 ধর্মঘট। ওই ছোট বাবুর ডিএ চুরি, ধর্মঘট 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 ধর্মঘট। লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই ধরনায় দলে দলে ভিড় বাড়াও ভিড় বাড়াও ভিড় বাড়াও। রাজ্য জুড়ে বঞ্চনার প্রতিবাদে ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন। এই নার্স পুলিশ মাস্টার দিয়ে সবার অধিকার, তাই ধরনায় দলে দলে ভিড় বাড়াও ভিড় বাড়াও ভিড় বাড়াও। এই নার্স পুলিশ মাস্টার দিয়ে সবার অধিকার, তাই ধরনায় দলে দলে ভিড় বাড়াও ভিড় বাড়াও ভিড় বাড়াও। আজকের এই অবস্থান কি জন্য, সেই বিষয়ে যদি কিছু বলেন। রাজ্যব্যাপী মার্চ মাসের 6 তারিখ এবং 7 তারিখ যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সমস্ত সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ, তাতে বিভিন্ন জায়গায় মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি সারা পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে খাদ্য দপ্তরের সামনে রানাঘাটে সাব ডিভিশনাল খাদ্য দপ্তর, তার সামনে আমরা এখানে বসে আছি অবস্থানে প্রায় 2 ঘন্টা যাবৎ। এবং আমাদের সবথেকে বড় সফলতা যেটা, আজকে এই খাদ্য দপ্তরের যে অফিস স্তব্ধ এবং এখানকার কর্মচারীরাও ভালো সাড়া দিয়েছেন এবং এখানে আজকে কাজ বন্ধ আছে, কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কর্মচারীরা তাদের আজকে কাজ বন্ধ রেখেছেন, ধর্মঘট হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজেও শিক্ষক শিক্ষিকারা তারা ধর্মঘট পালন করছেন। ভবিষ্যতে আমাদের সরকার যদি এভাবেই বঞ্চনা চালিয়ে যায় এবং নির্মমতার পরিচয় দিয়ে যায়, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই লড়াই আরও সুদৃঢ় হবে এবং আমাদের এই সংগ্রাম চলবে, আমরা সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছি। নাম সৈকত চ্যাটার্জী।